নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। বৃষ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়েছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100% মিলবে তার কিন্তু কখনোই আমি দাবি করব না। এই কারণেই করব না, আপনার নিজস্ব জন্মছকের গ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমান দশা আলাদা এবং বর্তমান প্রত্যন্ত দশাও আলাদা। তাই প্রত্যেকের জন্মছকের গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশায় ভ্যারি করবে আপনাদের নভেম্বর মাস কেমন যাবে। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের দশার সাথে যদি পারমিট করে যায় তাহলে 100% মিলতে বাধ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। তাই তারাই কেবলমাত্র যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান। আসুন এবার আমি জানিয়ে দিই বৃষ রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গ্রহের কি অবস্থান রয়েছে, অর্থাৎ জেনে নেওয়া যাক গোচর ফল কি বলছে। প্রথমে আসি রাহু গ্রহের অবস্থান নিয়ে, কারণ আপনাদের রাশিতেই রাহু গ্রহের অবস্থান কিন্তু বর্তমানে রয়েছে এবং এটি তুঙ্গ অবস্থায় রয়েছে এবং এটি 18 মাস ধরে থাকবে। এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে শুক্র গ্রহের অবস্থান এবং রাশির ষষ্ঠ স্থানে বুধ গ্রহের অবস্থান, অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে এবং 3রা নভেম্বর থেকে বকরি থেকে মার্গী হতে চলেছে। এবং এই রাশির ষষ্ঠ স্থানে রবি গ্রহের অবস্থান রয়েছে এবং রাশির অষ্টম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং রাশির নবম স্থানে শনি গ্রহ, যা কিনা সক্ষেত্রিকভাবে অবস্থান করছে। এবং দ্বাদশপতি মঙ্গল আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে এবং 14 নভেম্বর এই মঙ্গল গ্রহ বকরি থেকে মার্গী হতে চলেছে এবং 28 নভেম্বর এই বুধ গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। এর সাথে সাথে শুক্র গ্রহ 16 নভেম্বর কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করবে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি আপনাদের শারীরিক দিক। এই মাসে শারীরিক দিক কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা রোগ বা ব্যাধিতে ভুগছিলেন তাদের কিন্তু অনেকখানি ডেভেলপ করতে চলেছে এবং বিশেষ করে তারাই এই ফলটা বেশি পাবে যাদের শুক্রের দশা বা অন্তর্দশা চলছে এবং একাদশ স্থানে মঙ্গল, যা সপ্তম দৃষ্টি শুক্রের উপর পড়ছে, যা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখাচ্ছে, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত লাগা, রক্তক্ষরণ হওয়া, এই সব কিন্তু দেখাচ্ছে। তাই একটু সাবধানে চলাচল করবেন। এরপরে আসি কর্মের দিক। আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বুধ, যা কিনা ষষ্ঠভাবে অবস্থান করছে, যা আপনাদের কর্মকেন্দ্রিক দিকটা কিন্তু ভালো দিতে চলেছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে, যা আপনাদের ইনকামের দিকটা কিন্তু প্রশস্ত করতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় হওয়ারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যাদের বুধের দশা, বুধের অন্তর্দশা বা বুধের প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কর্মপ্রাপ্তির দিকটা কিন্তু শুভ হতে চলেছে। এর পাশাপাশি চতুর্থ পতি রবি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, যা আপনাদেরকে চাকরি
অর্থাৎ কর্মের দিকে একটা ভালো সুবর্ণ সুযোগ এনে দিতে চলেছে। আপনাদের চতুর্থ পতি রবি ষষ্ঠভাবে অবস্থান করছে, যা আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা অর্থাৎ সুযোগ আসতে চলেছে, অর্থাৎ পড়াশোনার দিকটা কিন্তু ভালো রয়েছে। এই মাসে দাম্পত্য জীবনে কিন্তু কলহ দেখা যাবে, তাদেরই কলহ দেখা যাবে যাদের কেতুর দশা, কেতুর অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, বাকিদের কিন্তু নয়। এর পাশাপাশি রবি গ্রহ যখন 17 নভেম্বর বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু সমস্যা বহুল হতে চলেছে। বিশেষ করে যাদের রবির দশা, মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে। এর পাশাপাশি রাশির অষ্টম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান, অর্থাৎ একাদশ প্রতি অষ্টমভাবে অবস্থান, যা কিনা আপনাদের খরচার দিকটাও কিন্তু বাড়িয়ে দিবে। অর্থাৎ আপনাদের ইনকাম যেভাবে আসবে খরচাটাও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আয় ব্যয় সমান হয়ে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যাদের বৃহস্পতি গ্রহ ড্যামেজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রবি গ্রহ নিচস্থ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জেল বা জরিমানা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, গভর্নমেন্ট পানিশমেন্ট এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের রবি গ্রহ ড্যামেজ এবং রবির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু জেল জরিমানা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, নোট করুন। আপনাদের রাশির নবম স্থানে শনি গ্রহের অবস্থান, নবম পতির নবমভাবে অবস্থান এবং সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে, যা কিনা পরাক্রমকে কমিয়ে ফেলবে। অর্থাৎ শনির যে দৃষ্টি সেই দৃষ্টি কিন্তু শুভ নয়। অর্থাৎ আমি আপনাদেরকে জানিয়ে দিই, শনি যে ঘরে বসে যে ফল দেয় তার থেকে বেশি ফল দেয় যেখানে দৃষ্টি দেয়, অর্থাৎ যে জায়গায় দৃষ্টি পড়ে সেই জায়গাকে বিনাশ করে ফেলে। তাই আপনাদের পরাক্রমভাবে শনির দৃষ্টি আপনাদের পরাক্রমকে কিন্তু কমিয়ে ফেলবে, অর্থাৎ কাজে এনার্জি লাগবে না, ভালো লাগবে না। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, যদি আপনার জন্মছকে শনি তুঙ্গস্থ থাকে এবং শনির দশা চলে বা শনির মহাদশা চলে বা শনির প্রত্যন্ত দশা চলে এবং তুঙ্গ অবস্থায় শনি থাকে, তাহলে কিন্তু আমার এই কথাগুলো মিলবে না। যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু এই কথাগুলো মিলে যাবে। এবং 20 নভেম্বর বৃহস্পতি গ্রহ যখন এই মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শনির সাথে, সেই সময় কিন্তু আপনাদের কাজে এনার্জি কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ রয়েছে, খুব একটা ভালো বলবো না, খুব একটা খারাপও বলবো না। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মাসে ভুগতে হতে পারে, বিশেষ করে যাদের কেতুগ্রহ খারাপ রয়েছে, কেতুগ্রহ নিচস্থ দশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে, কেতুর প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে, এমনকি সন্তান হানিরও যোগ রয়েছে। এর পাশাপাশি দ্বাদশপতি মঙ্গল, যা কিনা একাদশভাবে অবস্থান করছে এবং বক্রী অবস্থায়, এবং 14 নভেম্বর থেকে যদিও এটা মার্গী হতে চলেছে, অর্থাৎ আপনাদের আয় ব্যয় সমান হয়ে যাবে, মানে সেভিংসের জায়গাটা জিরো থাকবে, কোনো কোনো ক্ষেত্রে লোন হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি নবমভাবে শনির অবস্থান, যাদের শনিগ্রহ ভালো রয়েছে, তুঙ্গস্থ রয়েছে, শনি শুভ নক্ষত্রে রয়েছে, শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনির প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা ছোটোখাটো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন কিন্তু দেখা দেবে, তবে এটা কিন্তু পজিটিভ পরিবর্তন তাদের ক্ষেত্রে যাদের শনিগ্রহ ভালো রয়েছে, শনিগ্রহ তুঙ্গস্থ রয়েছে, শুভ নক্ষত্রে রয়েছে, শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনির প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুভফল দিতে চলেছে। আর যেহেতু রাহু আপনাদের রাশিতেই অবস্থান করছে, তাই এই মাসে আপনাদের শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তির ক্ষেত্রটা খুলতে চলেছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশান কী রয়েছে সেটা জানা অত্যন্ত জরুরি। যদি রাহু আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে আমি
কখনোই বলবো না আপনারা লটারি কাটুন, শেয়ার কাটুন, এই সমস্ত করুন, কারণ আপনার টাকা নষ্ট হয়ে যাবে। এই মাসে আপনাদের সফলতার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, তবে তারাই সফল হবে যাদের জন্মছকে বুধ গ্রহ ভালো রয়েছে, শনি গ্রহ ভালো রয়েছে, রবি গ্রহ ভালো রয়েছে। সফল বা সাকসেস পেতে চলেছে, বাকিদের কিন্তু মিশ্রিত ফল হতে চলেছে। তো ওভারঅল যদি বলা যায়, বৃষরাশির জাতক জাতিকার নভেম্বর মাস মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে সেটা সমস্তটাই নির্ভর করবে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি একবার অন্তত দেখিয়ে নিন এবং জেনে নিন আপনাদের ভবিষ্যৎ কেমন রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।